সালামু আলাইকুম বিগেস্ট একটা অফার ফ্রেন্ডস ডোন মিস বিকজ অফ উইদাউট রেফারেল এভরিডে অনলি তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক কমেন্ট ফলো করে হিউজ একটা প্রফিট গেন করতে পারবেন আর এই টোকেনটা অলরেডি লিস্টেড কয়েন মার্কেট ক্যাপের ইভেন তাদের নিজস্ব লঞ্চ পেড থাকবে তারপরে এনএফটি মার্কেট প্লেস রয়েছে সো বুঝতেই পারতেছেন এটা কতটা স্ট্রং আর এটা কিন্তু আপনারা টোকেনটা পাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট সেল করে আপনাদের টাকা আপনারা পকেটে নিয়ে নিতে পারবেন আরেকটা মজার ব্যাপার হলো এখানে এই টোকেনটা পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার অবধি হিট করতে পারে এখন যদি আপনি কষ্ট করে পাঁচশো টোকেন আর্নিং করে রাখতে পারেন ফিউচার এখান থেকে বিগেস্ট একটা প্রফিট পাবেন সো লেটস দ্যাট দ্য ভিডিও মেন পয়েন্ট লাইক সিরিয়াসলি আজকের ভিডিওতে কিন্তু অনেক ইনকাম হবে নতুন বন্ধুদের রয়েছেন অবশ্যই করে করে পিন পোস্টটা ফলো দেন হচ্ছে ফার্স্ট কমেন্ট ওকে ফ্রেন্ডস এখন আমরা কথা বলছি কি উই ইউ নিয়ে ওকে যার টোটাল দেখতে পাচ্ছেন এত হাজার কাজটা কি কি করতে হবে একটু ক্রিটিক্যাল ফার্স্ট টাইম আদারওয়াইজ আপনারা বুঝবেন না ভিডিওটা লং হবে বাট আমি অ্যা টু জেট বুঝাতে সক্ষম ইংসা আল্লাহ ওকে ফার্স্ট টাইম আপনাদেরকে যে কাজটা করতে হবে নিচে থেকে উপরে যেতে হবে প্রথম হচ্ছে এখানে কাজ করতে হলে আপনাকে হচ্ছে সোননা অ্যাড্রেস লাগবে কীভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওতে দেখানো আছে এই ভিডিওটা দেখে নিন ওকে তারপরে এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে লগ ইন করে নিন তারপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এই ডাউনলোড কিউ ব্রাউজার এই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে যেহেতু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মোবাইল ইউজার যেহেতু এখানে পিসি ইউজার নাই এই জন্য এটা ইনস্টল করতে হবে আর পিসি ইউজার লাগবে না তারপর হচ্ছে পোস্ট লিঙ্ক এটার মধ্যে টাচ করে দেবেন ওকে বিএনবি স্মার্ট চেনটা অ্যাড করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে গাইড করবো আদারওয়াইস আপনারা কি করতে পারবেন না এখানে বুঝতে পারবেন না ফার্স্টে বলে হচ্ছে আমার দরকার কি কি বলে যে কিউই ব্রাউজার ওকে কিউই ব্রাউজার আমি এটা ইনস্টল করে অলরেডি ওপেন ডান বারে লিখবেন ম্যাটা লিখার পরে এক্সটেনশন ক্লিক তারপরে হচ্ছে এখান থেকে মেবি এটা দিলে হয়ে যাবে আই থিঙ্ক এটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি থ্রি ডোট মেনও ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট আদারওয়াইজ কিন্তু আপনার এটা ওয়ার্কিং করবে না কথাটা মাথায় রেখেন ওকে সো ফাইনালি আমরা হচ্ছে এই পেজের মধ্যে আসার পরে এই ঠিক এই একটা অপশন আসবে অ্যাড টু ক্রোম একটু জুম কমায় দিলে বুঝতে পারবেন অ্যাড টু ক্রোম ডান ক্লিক করেন একটু ক্রোমের মধ্যে একটা টাচ করে দেন টাচ করে দেওয়ার পর আপনার হচ্ছে একটা পপ আপ শু হবে আপনাদের সামনে পপ আপ মিন্স একটা নোটিফিকেশন এরকম ওকের মধ্যে টাচ করে দেন ওকে সো ফাইনালি ওকের মধ্যে টাচ করে দেওয়ার পর আপনাকে একটু সময় নেবে চেকিং মানে তারা এটা চেক করতেছে আর আমার নেট কিন্তু লাইকলি যদিও দেখাচ্ছে ছয়শো কে ভিভিএসে টানতেছে বাট অ্যাকচুয়ালি এতটা স্পিড নেই আমরা জানি বাংলাদেশের নেটের পাওয়ার কত আমাদের হইব না তো যাই হোক একটু ওয়েট করেন এটা ইনস্টল হয়নি এটা যেহেতু ইম্পর্টেন্ট টিউটোরিয়াল আমি মজা করতে যা যদি আবার ভুলে যাই তাহলে কিন্তু প্রবলেম হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অলরেডি চলে আসছে রিমুভ ডিরেক্টলি থ্রিডমেন্টতে ক্লিক করে দেন নিচের দিকে দেখেন এটা চলে আসছে ম্যাটামাক্কস ক্লিক করে ওপেন করে নেন ওকে ফাইনালি এটা ওপেন হবে ওপেন হওয়ার আগে হচ্ছে আপনি মেনু দেন এখান থেকে ডেস্কটপ সাইড করে নিন প্রত্যেকটা স্টেপে ডেস্কটপ সাইট করে নিন কিংবা সর্বপ্রথম ব্রাউজারটাই আপনি ডেস্কটপ সাইট করে নিন ইটস গুড ফর ইউ আদারওয়াইস আপনি বুঝবেন না আগামাতে একটু ওয়েট করেন দেখছেন অবস্থানের ঝুইল্লা রয়েছে কিন্তু ওকে সো এইটা এইখানে আসতে আসতে আমরা আরেকটা কাজ করব আমাদের হচ্ছে এইখানে কিন্তু একটা ওয়ালেট আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে ট্রাস্ট ওয়ালেটের যে ব্যাকআপ ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে ইম্পোর্ট করতে পারেন নো প্রবলেম ওকে সো আমি হচ্ছে আমার এখানে ক্রিয়েট করার দরকার নাই আমার ওয়ালেট আছে গ্রেট স্টার্টের মধ্যে টাচ করে দেন টাচ করে দেওয়ার পর এখান থেকে ইম্পোর্টের মধ্যে ক্লিক করে দিব ওকে ফাইনালি এটা আমি ডেস্কটপ সাইট হয় নাই অ্যাগেন করে নিচ্ছি ওকে দেন এগ্রির মধ্যে ক্লিক করে দেবো এগ্রির মধ্যে ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্ট অ্যাগেন দেখাচ্ছে দেন এগ্রি এখন হচ্ছে এখানে ভালোভাবে বুঝছেন যে কাজটা আপনাকে করতে হবে এইখানে ট্রাস্ট ওয়ালটের ব্যাকআপ ওয়ার্ডগুলো দেবেন এখানে একটা পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন এখানে টিক মার দিয়ে ইম্পোর্টের মধ্যে ক্লিক করে দেবেন আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে ব্যাক যে ওয়ার্ড আছে আমি হচ্ছে অলওয়েজ আমি একটা প্রিন্টটা দিয়ে দিচ্ছি ব্যাকআপের ওয়ার্ডগুলো আমি হচ্ছে একটা আমার এই একটা ইয়ে আছে টিউটোরিয়াল এটা আমি ইউজ করি জাস্ট আপনারা এই হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ব্যাকআপের ওয়ার্ডগুলো পেয়ে যাবেন ওটা দিয়ে লগ ইন করলে হয়ে যাবে ওকে ফাইনালি ট্রাস্ট অলারের ব্যাক আপকে এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইম্পোর্ট ওকে ফাইনালি এটা ডান হয়ে যাবে একটু জাস্ট ওয়েট অ্যান্ড সি এখন আমরা হচ্ছে এটা ডান হওয়ার পরে নেক্সট স্টেপটা কি সেটা আমরা দেখব বাট একটু কিন্তু লাইকলি আপনাকে এখানে ওয়েট করতে হবে এই অল অল ডাউন ওকে অল ডাউনের মধ্যে ক্লিক করার পরে আমি যদি এইখান থেকে আপনাদেরকে এটা কিন্তু ক্রস করে দিন এরকম ক্রস করে দিন ওকে ক্রস করে দেওয়ার পর ভালোভাবে খেয়াল করেন এখান থেকে এই যে দেখেন ইথিরিয়াম নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা আছে এখানে টাচ করেন টাচ করার পর সবার নিচে অ্যাড নেটওয়ার্ক টাচ করেন এখন এখানে এটা একটু ছোটো করে দেন ওকে আমি এখন টেলিগ্রামে যাচ্ছি টেলিগ্রামে সেই যে পোস্ট লিঙ্ক এটার মধ্যে ক্লিক করুন বিএনবি বি নেটওয়ার্ক অ্যাড টিউটোরিয়াল ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে আসার পরে এটা কপি করেন চাপটা ধরে এরকম কপি করবেন এই কপি করবেন মানে প্রথমে চাপটা ধরবেন দেন আবার এরকম টান দিয়ে কপি করবেন ওটার উপরে এই কপি ওকে এটা হচ্ছে এখানে দেবেন নেটওয়ার্ক নেম হচ্ছে সবার সামনে থাকবে ওকে তারপরে নিউ আরপিসি পিসিউ আর এল আর পিসিউ আর এল কি এই এইটা যে লিঙ্কটা নিউ আর পিসিউ আর টাচ করে এরকম চাপটা ধরে কপি দেন অ্যাগেন এখানে চলে আসেন ওকে ওকে ফাইন এখন হচ্ছে আর চেন আইডি কি চেন আইডি হচ্ছে ফাইভ সিক্স ফাইনালি আমরা এটা কী করবো কপি করে নিব এবার চাপ ফুল পোস্ট চাপটা ধরতে পারেন আপনি সমস্যা নেই দেন এটা এটা তো ছোটো ফাইভ সিক্স আপনি লেখলেও পারেন কপি করলেও পারে নো প্রবলেম ওকে চেন আইডি দিয়ে দিলাম দেন হচ্ছে এদিকে সিম্বল মানে ডান থেকে সরি বাম থেকে ডানে আসবে আর কি ওকে এখন হচ্ছে এটার হচ্ছে সিম্বল হচ্ছে কি বিএনবি এই তারপর হচ্ছে এক্সপ্লোয়ার আইডি দিলেই হয়ে যাবে ওকে ফাইন আমরা এখন এটা কিন্তু প্রপারলি শিখতেছি এগুলো অ্যাকচুয়ালি বাচ্চা পোলাপনের কাজ পারলে না পারলে অনেক কিছু সেফ সেফের মধ্যে টাচ করে দিন ওকে সেভের মধ্যে টাচ করে দেওয়ার পর এখন দেখেন আমরা কিন্তু বিএন বি স্মার্ট চেনের মধ্যে আসি এতক্ষণ ছিলাম কিসের মধ্যে সরি এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি এই ইথিরিয়ামের মেনার আপনি চাইলে ইথিরিয়াম রোডে টাচ করলে অটোমেটিক ই চলে আসবে কথা বুঝতে পারছেন আবার এখান থেকে ক্লিক করলে বিএনবিতে বিএনবিতে টাচ করবেন বিএনবিতে চলে আসবে তো আমরা যেহেতু বিএসসি নেটওয়ার্কটা অ্যাড করবো সো বিএনবিতে থাকতে হবে ওকে সো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট এখন আপনাকে এখানে যেটা কাজ করতে হবে নিচের দিকে আসতে হবে এগে আমার পোস্টের মধ্যে আসতে হবে এই পোস্টে আসবেন আসার পরে এই যে লিঙ্কটা এটাই কিন্তু ইম্পর্টেন্ট কাজটা কিন্তু আমরা এইখানে করবো বাকি কাজ বুঝবেন না দেখি আমি দেখাইছি ক্লিক করেন এরকম চাপটা ধরবেন কপি করবেন কপি করার পর হচ্ছে ক্রিউ ব্রাউজারের হচ্ছে হোম পেজ আসবেন আসার পরে এখান থেকে ফাইনালি সার্চবারে এটা পেস্ট করে দিবেন দেন কিবোর্ড থেকে ইন্টার করে দেবেন কীবোর্ড থেকে এন্টার করে দেওয়ার পর তাদের যে ওয়েবসাইট আছে সেইখানে আপনাকে কিন্তু নিয়ে যাবে নর্মালি ওকে সো এখানে আসার পর এখান থেকে কিন্তু দেখবেন যে ডেস্কটপ আছে কি না আছে অলরেডি তো আমরা কী করবো এইখান থেকে ছোট্ট করে থিউ রোড মেনে আছে দেখেন এই যে এইখানে ক্লিক কানেক্ট ওয়ালেট হুপ আপনারা দেখতে পাইতেছেন এই কানেক্ট ওয়ালেট ক্লিক করেন এখন হচ্ছে দুইটা ওয়ালেট কানেক্ট করতে হবে আমি কিন্তু বলছিলাম আগে সোলনা আর বিএসসি সো বিএসসি আমরা ফার্স্ট কানেক্ট করব এর মধ্যে টাচ করেন টাচ করার পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখান থেকে অ্যাগেন এর মধ্যে টাচ করেন টাচ করার পর দ্য কানেক্ট ভেরিফাইড টু রিকোয়েস্ট ও এখানে মেবি আমি ইথিরিয়ামটা যেটা এটা আমি ভুলে ইথিরিয়ামের মধ্যে সিক্স টু ওয়েট বিএসসি করে নিছি এখন আমি ওইখানে যেতে সিক্স টু ওয়েট হ্যাঁ বিএসসির উপরে ক্লিক করার পরে এই যে মাস্ক এটার মধ্যে কিন্তু টাচ করতে হবে ভালোভাবে বুঝেন ফার্স্ট অফ অল বিএসির মধ্যে ক্লিক করবেন দেন ম্যাটামাক্সের মধ্যে ক্লিক করবেন ওকে ম্যাটামাক্সের মধ্যে ক্লিক করার পর থ্রি ডট মধ্যে ক্লিক করতে হবে নিচের দিকে দেখেন একটা নোটিফিকেশান চলে আসবে মেটামাক্সের মধ্যে টাচ্ছ এখন এখানে অ্যাপ্রুভাল চাইবে মানে কানেক্ট করতে বলবে তাদের সাইডের সাথে একটু ওয়েট করবেন এটা চলে আসবে আমি একটু ওয়েট করতেছি ইয়া ফাইনালি ডান নেক্সট কানেক্ট ওকে এটা কানেক্ট হয়ে গেছে এখন এখন এখান থেকে ট্যাপ ক্লিক করে আপনারা তো এটা অনেকে বোঝেন না অ্যাকচুয়ালি এই ট্যাপের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পর আমি আবার একটু বিস্তারিত দেখাই এই পেজে অ্যাগান আসেন এগুলা ভাই অ্যাকচুয়ালি ইয়ের কাজ ল্যাপটপের কাজ দেখানোর জন্য আবার মোবাইল দিয়ে করা যায় লং ইনের মধ্যে ক্লিক করেন অ্যাগেন এখানে এখানে হচ্ছে লং ইনের মধ্যে ক্লিক করেন যার দরকার সেই দেখবেন দেন থ্রি ডোড মেনু অ্যাগেন দেন এই ম্যাটামাক্স ওকে ফাইনালি হচ্ছে এটা আমাদের এখন কানেক্ট হয়ে যাবে দেখেন সাইনিং ডান এটা কী হয়েছে আমাদের টোটালি কানেক্ট হয়ে গেছে দেন এইখান থেকে যদি আমরা মিনিমাইজ এটা না হয় কেটে দিলাম এটার মধ্যে চলে আসি এখন ডান এখন দেখেন আমার কিন্তু কি হয়েছে এই বিএসসি অ্যাড্রেসটা এখানে বেরিয়ে দেখাচ্ছে দেখেন এই এখন আমাকে যে এই কাজটা করতে হবে লং ইন উইথ টেলিগ্রাম ভালোভাবে বুঝছেন লং ইন উইথ কি টেলিগ্রাম এই কাজটা করব তারপর ইমেলটা বিন করবো এখানেই এখন লং ইন উইথ টেলিগ্রাম করতে হলে আমি আমার একজন টেলিগ্রাম আসবো একটা আলতু ফালতু অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে কানেক্ট করেন কোনো সমস্যা নেই নিজস্ব অ্যাকাউন্ট লাগবে না আমি করতেছি যেমন আমি আমার এটা ই করবো কানেক্ট করবো কানেক্ট করার জন্য আমি সেটিংয়ে চলে যাচ্ছি এখান থেকে আমি হচ্ছে এখানে থাকবো থাকার পরে এখান থেকে ওই নাম্বারে কল দেওয়ার কোনো লাভ নাই ওই নাম্বারটা অনলি টিউটোরিয়ালের জন্য ওটা বন্ধ থাকবে বলে লং ইন উইথ টেলিগ্রামের মধ্যে ক্লিক করেন ওকে এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য ওই নাম্বারটা আমি বাই করছি এখন এইখানে নাম্বারটা দিতে হবে আপনাকে নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে থ্রি ডট মেনু এই এই আর এই নাম্বার আমারও না শুধু শুধু কল দেওয়া কোনো লাভ হইব না কল দিয়ে না অযথা আমি জাস্ট একজনের কাছ থেকে নিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল শিখে এই আর কি নেক্সটের মধ্যে টাচ করেন ওকে এখন দেখেন এখানে কিন্তু বলতেছে এডিট এডিট করবেন কি না এখানে দেখেন লং ইন টু ইউস ইউ টেলিগ্রাম কানেক্ট উইথ উই ইউ ডট আইও এইখানে দেখবেন একটা আপনাকে বোর্ডের মধ্যে একটা কী করব মেসেজ করবো আপনার টেলিগ্রাম আসবে আসার পর এখান থেকে এই যে দেখেন এই যে একটা টেলিগ্রাম থেকে মেসেজ আসছে এটা ওপেন করেন ওপেন করার পরে কনফার্ম ক্লিক করেন এখন এটা কনফার্ম হয়ে গেছে আবার অ্যাগেন মিনিমাইজ করে এখানে আসেন অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করেন এই টেলিগ্রামটা বেরিভে হয়ে গেছে কথা বুঝতে পারছেন এই দেখেন কানেক্ট হয়ে গেছে টেলিগ্রাম এখন ইমেল একটা ইমেল দিতে হবে আমি এখানে একটা ইমেল দিতেছি একটা ইমেল আমি কী করব এখানে দিয়ে দিবো এইখান থেকে সেট ইমেলের মধ্যে টাচ করেন টাচ করার পরে ফাইনালি ইমেলটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখছেন কী হয়েছে ইমেলটাও কানেক্ট হয়েছে এখন দেখেন এখানে কিন্তু অনেক কাজ আসছে তার আগে আরেকটা কাজ করতে হবে এই যে দেখেন একটা কাজ আসছে এই ভেরিফাই সোল অ্যাড্রেস আমি কিন্তু বলছিলাম আপনাদেরকে সোল লাগবে এখন আমি অ্যাগেন আমার টেলিগ্রামে যাই এখান থেকে আমার চ্যানেলে কিন্তু সোল অ্যাড্রেস দেওয়া আছে আমি দেখাচ্ছি এখানে কিন্তু আমি বিস্তারিত দিয়ে রাখছি আপনাদের যা যা প্রয়োজন এখন সোল অ্যাড্রেস এই ভিডিওটা দেখে তৈরি করে নিন দেন এই লিঙ্কটা কপি করতে হবে আপনাকে কপি করার পর অ্যাগেন ক্রিউ ব্রাউজারের মধ্যে আসার পরে লিঙ্কটা পেস্ট করে দিবেন ওকে পেস্ট করে দেওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট লং ইন করে কানেক্ট করে নিব আপনাদের তো থাকবে না এটা পেস্ট করার পরে এইখানে লং ইন করে নিন অ্যাকাউন্ট ঠিক আছে এটা আমি ওকে দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা লং ইন করে নিচ্ছি আমার পাসওয়ার্ডটা সেভ আছে আপনার ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা লগ ইন করে নিন এখানে আদার্স কিন্তু কানেক্ট করতে পারবেন না কথা বুঝতে পারছেন আর হা আপনাদের কিন্তু সামথিং লাইক একটু সোল লাগবে অলওয়েজ মনে রাখবেন একটু সোল লাগবে কত পঞ্চাশ সেন্ট আই থিঙ্ক এটা সবারই আছে আমি অনেক অনেক গি দিছি আপনাদেরকে সোল যার নাই সে কিনে নিয়েন এখানে লাগবে দেন এখান থেকে আর ট্যাপ ট্যাপ থেকে হচ্ছে এইখানে আমি কিন্তু ওইটা দেখেন কিন্তু এখন কিন্তু আমার ওই ট্যাপটা দেখাইতেছে না ওই ট্যাপটা কি করতেছে না দেখাচ্ছে না তো না দেখাইলে সমস্যা নাই এখন টেলিগ্রাম এশিয়া এই লিঙ্কটা কপি করবেন এরকম আর কি অনেক সময় এগুলা হয়ে যায় ক্লিক দেন ডান ওকে ফাইনালি আবার আমাদের ওই পেজে নিয়ে যাবে এখন ওই কাজটা করতে হবে কমপ্লিটলি একটু ওয়েট করবেন এটা মোবাইল মোডেও করা যায় আই থিঙ্ক কানেক্ট ওয়ালেট বাট আমি যদি ম্যাটামাক্স যদি আপনাদের প্রবলেম হয় লং ইন এখান থেকে এই জন্য আমি আর কি ওইভাবে দেখাইছিলাম ঠিক আছে আপনি এটা মোবাইল মোডেও করতে পারেন এখানে কিন্তু যে এটা ঘুরবে তার কানেক্টিং চাবে একটু ওয়েট করবেন এই যে সাইনিং দেখছেন এগুলো হচ্ছে কাজ কাজের বিষয় আর কি কাজ শেখার একটা মাধ্যম আর কি ওকে ফাইনালি এটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে এই ভেরিফাই সুল এটার মধ্যে টাচ করে দিয়ে এখন হচ্ছে সোল ওয়েব এক্সটেনশন দুইটা ই আছে এখানে কথা বুঝতে পারছেন এখন আপনার যে আমি সাজেস্ট করবো ওয়েবটা ওয়েব দিয়েই মেবি করি আমরা ওয়েব হ্যাঁ ওয়েবে নিয়ে আসবে ওকে ওয়েবে নিয়ে আসলে ফাইনালি এখন আমি এটা কানেক্ট করে নিব লাইক আপনারাও সেম আমার মতোই এখন এখান থেকে নিচে ওকে দিয়ে দেন ফ্যান্টম আর সোল ফায়ার দেওয়ার দরকার নেই জাস্ট ওকে দিয়ে দেন দেন আপনার অ্যাকাউন্টটা আপনি তো আগে লগ ইন করছেন আমার পাসওয়ার্ড দেওয়া আছে কিপ আনলক একটু টু ওয়েট এটা রিলোড নিচ্ছে একটু ওয়েট তো ওই সোল ওয়ার্ডটা কানেক্ট করার পরে এখানে যদি কানেক্টের মধ্যে ক্লিক করেন সোল না ওকে দেন হচ্ছে লগ ইন এই যে অ্যাপ্রুভ এখান থেকে অ্যাপ্রুভটা ক্লিক করে দেন ওকে এখন এটা লগ ইন হয়ে যাবে এখন আপনি ফাইনালি এখানে আপনার ইন্টারফেসটা দেখতে পারবেন এখন কিন্তু বিএসসি আনভেরিফাইড দেখা দেখাচ্ছে মানে একটা ওয়ালেট লং ইন থাকা অবস্থা মানে একটা ওয়ালেট লং ইন থাকবে যেমন এটা ভেরিফাই অবস্থায় আছে এটা আনভেরিফাইড আবার যখন এটা ভেরিফাই করুন এটা আনভেরিফাই থাকবে সমস্যা নেই টেলিগ্রাম কিন্তু এখানে নট কানেক্ট দেখাচ্ছে এই দেখেন কারণ কি আমি কিন্তু এটা ডেস্কটপ সাইডের মধ্যে করছিলাম এটা যদি এখানে ক্লিক করি হয়তো বাবার এগে আমাকে টেলিগ্রামের এটা সাজেস্ট করবে কিংবা কানেক্টিং দেখাবে এই যে কানেক্ট দেখাচ্ছে ইমেল টিমেল যা আছে এভরিথিং ইজ ওকে তিন পয়েন্ট পাইছি আমি আর বিনিময় এই পয়েন্ট কনভার্ট হয়ে টুকেন হয়ে যাবে আর এটা কয়েন মার্কেট ক্যাপের লিস্টেড আমি দেখাবো সমস্যা এখন হচ্ছে এখান থেকে কাজ কি দেখেন কাজটা আমি একটা কাজ বোঝাই দিই এই কমপ্লিটের মধ্যে ক্লিক করেন এই যে এখানে ক্লিক করেন কমপ্লিটের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে বলতেছে দেখেন ভালোভাবে বুঝছেন ফলো দ্য লিঙ্ক এই যে এই মানুষটারে আপনার কি করতে হইব ফলো করতে হইব কমেন্ট অ্যান্ড হিট দ্য লাইক বাটন ইন্টার ইউর টুইটার পোস্টলিঙ্ক মানে রিটুইট করে পোস্ট পোস্টলিঙ্ক এই লিঙ্কের মধ্যে একটা টাচ করে দেন এরকম আর কি এই ব্রাউজারের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে টুইটারটা লং ইন করে নিন আদারওয়াইজ কিন্তু আপনারা কি করতে পারবেন না এখানে কাজ করতে পারবেন না কথা বুঝতে পারছেন কী করতে পারবেন না কাজ করতে পারবেন এখন যদি আমি সুইচের মধ্যে ক্লিক করে দেখি আমাকে নিয়ে যায় কি না নিয়ে গেলে ব্যাটার আই থিঙ্ক আচ্ছা এখানে নিয়ে আসছে আমাকে দেখি কী অবস্থা আচ্ছা এখানে নিয়ে আসছে ফার্স্ট অফ হচ্ছে আমরা এর কী করবো ফলো করে দিব এই এর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এখান থেকে ফলো করে দেবো ওকে এখান থেকে নোটিফিকেশানটা অন করে দিলাম আমি অন করিনি আমি তো জাস্ট টিউটোরিয়াল বানাইতেছি এই জন্য দেখাই দিয়েছি এখন একটা ক্লিক করেন একটা ক্লিক করেন এখানে তারপরে কিউ টুইটের মধ্যে ক্লিক করেন ক্লিক করে বলে রাখলেন যে অসাম এরকম একটা লিখে টুইট করেন টুইট করার পর সাথে সাথে এটা ভিউ করে দেন এখান থেকে ভিউস তাহলে আপনি আপনার পোস্টটা পেয়ে যাবেন এখান থেকে লিঙ্কে ক্লিক করে কপি করেন কথা বুঝতে পারছেন না বুঝলে এয়ার্ড অফ হান্টার মধ্যে ফর এক্সাম্পল আপনি আপনার প্রোফাইল আসার পরে আপনি দেখতে পারবেন যে এখান থেকে তার এই যে পোস্ট লিঙ্ক যেটা আপনি রিটুইট করছেন ক্লিক করেন এটা কপি করতে হবে এরকম আর কি ওকে সো আমি একটু ব্যাক প্রেস করে তার আরও কাজ বাকি আছে কিন্তু এখানে একটা এগেন রিটুইটের মধ্যে ক্লিক করে রিটুইট করে দেন দেন কমেন্ট তো আই করবেন এটা তো ইজি একটা বিষয় কমেন্ট করবেন এটা তো ওসাম প্রজেক্ট এরকম আর কি জাস্ট করেন সমস্যা নেই লিঙ্ক কিন্তু কপি করা আসে আমাদের কপি করার পরে আমরা এখান থেকে ব্যাক ওকে ব্যাক আসার পরে এইখানে ওই লিঙ্কটা দিবেন যেটা কপি করলেন হচ্ছে আই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক এখন সাবমিট এটা সাবমিট হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু এই যে এরকম যখন লেখা উঠবে কমপ্লিট আপনার কাজ শেষ পয়েন্ট পাইছি কত সেটা মেবি ওয়ান এক্স এখান থেকে এই যে চার পয়েন্ট হয়েছে এইভাবে আপনি এখানে যত কাজ আসে অনেক অনেক কাজ আসছে আপনিগুলা এটা আবার টু এক্সের কাজ আছে তারপরে হচ্ছে মানে এরকম অনেক অনেক কাজ আছে আপনি হচ্ছে যেটা ভা মানে এক সিরিয়ালে যা যা দিবে ডে আপনি হচ্ছে সবগুলো কী করবেন কমপ্লিটলি করে নেবেন তাহলে হবে কি এটা হচ্ছে আমি এটা কমপ্লিটের মধ্যে ক্লিক করে দেখি এই এইখানেও কিন্তু সেম দেখেন এখানে কিন্তু দুইটা কাজ দিছে যেমন ধরেন তার টুইটারে ফলো করার পর লাইক কমেন্ট রিটুইট করার পরে তারপর হচ্ছে ডিসকট জয়েন করতে বলছে তারপর রিটুইটের লিঙ্ক যেটা আমি দিলাম একটু আগে ওইটা দিয়ে সাবমিট করে দেবেন তারপর হচ্ছে সব কিছু কী হবে এইখানে জমা হইব এই যে এখানে এই এইখানে জমা হইব এই পয়েন্ট হচ্ছে কনভার্ট হয়ে ডিরেক্টলি আপনি সুল নেটওয়ার্কে নিলে সুলের কয়েন তারা আপনাদেরকে দিবে আর যদি বিএসসি নেটওয়ার্কে নেন বিএসসির যে কয়েনটা আমি দেখাচ্ছি তাদের কয়েন মার্কেট ক্যাপ থেকে এ দেখেন তাদের টোকেন প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান সেন্ট বর্তমানে মার্কেটের মধ্যে যদি আমরা ক্লিক করি এখান থেকে মার্কেট কোথায় কোথায় লিস্টেড আছে আপনি কিন্তু সব দেখতে পারবেন অ্যাড টু জেট এভরিথিং কী করতে পারেন দেখতে পারবেন পানকিক সাহেবের লিস্টেড আছে হটবিটে আলমি ব্যাংকের মধ্যে লিস্টেড আছে ওকে আর এই প্রজেক্টটা কিন্তু ভালো খারাপ না হিউজ একটা প্রফিট দিতে সক্ষম এটা অনেক আগের যারা এটার আইডিয়াতে পার্টিসিপেন্ট করছিলো মোটামুটি দুই তিন হাজার ডলার করে আর্নিং করছে কথা বুঝতে পারছেন সো ভালো থাকেন সুস্থ থাকেন এইভাবেই এখানে কাজটা করতে হবে যদি একটু হার্ডলি দেখাইছি আমি কারণ আপনাদেরকে তো বোঝাতে হবে বাট এটা মিস করলে নিজের পায়ে নিজে কুরআন মারবেন কারণ এখানে চুরিধারির কিছু না একক দশক শতক হাজার অযুত লাখ কত এক লাখ পঁচাত্তর হাজার ডলারের রিওয়ার্ড এখানে কিন্তু অলরেডি আছে এটা মজার বিষয় না যে মজা ওইরকম কিছু না তাদের পানকে মেবি হিউজ লিগুয়ালিটি অ্যাড করা আছে কথা বুঝতে পারছেন সো ভালো থাকেন সুতরাং স্টেপ বাই স্টেপ এগুলা বুঝে তারপরে কাজটা করেন ইনশাআলা ভালো একটা প্রফিট গেন করতে পারবেন ফিউচারে আরেকটা কথা ভালোভাবে আপনার মাথার মধ্যে সেট করে নেন আমি যেটা বলি সেটা অনলাইনে যদি উইদাউট রেফারেল আর্নিং করতে হয় অবশ্যই আপনাকে ছোট ছোটো কাজগুলো করতে হবে যত কথাই বলেন না কেন যত কথাই বলুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদেরকে যতই পাম দেখ দিন শেষে ওইটাই সত্য রেফারেল ছাড়া আর্নিং করতে হলে আপনাকে ছোট কাজ করতে হবে আদারওয়াইজ আপনি তেমন কোনো রিওয়ার্ড পাইবেন না কারণ আপনার তো কমিউনিটি আপনারা আপনার নেই আপনার কী রিওয়ার্ড দিব আপনি কী কাজ করছেন ফ্রিতে আর জয়েন করছেন এতটুকুই আপনার সামর্থ্য কথা বুঝতে পারছেন ভাই যেটা সত্যি সেটা বললাম ভালো লাগলে থাকবেন না ভালো লাগলে তো চলে যাবেন বাট কথাটা কিন্তু সত্য বিচার বিবেক দিয়া আপনার এটা মাথার মধ্যে ঢুকায় নেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দিন দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে বাই বাই আল্লাহ হাফেজ